রাজ্য সরকারের প্রতিশ্রুতির পরেও প্রাক্তন কেএলও লিঙ্কম্যানদের চাকরি হয়নি অনেকে। এমনটাই অভিযোগ তুলে স্পেশাল হোমগার্ডে চাকরির দাবিতে বুধবার থেকে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসলেন প্রাক্তন কেএলও লিঙ্কম্যানেরা। মালদা জেলার হবিপুর, বামনগোলা, গাজল ও পুরাতন মালদা ব্লকের একসময় কেএলওর প্রভাব ছিল। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মূল স্রোতে ফিরে এলে চাকরির প্রতিশ্রুতি দেয়। প্রতিশ্রুতি মতো মালদা জেলার 42 জনকে স্পেশাল হোমগার্ডের ক্ষেত্রে নিয়োগ করা হয়, কিন্তু বাদ পড়ে গিয়েছেন প্রায় 100 জন। তারা চাকরির দাবিতে বুধবার থেকে জেলা প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অনশন চলবে বলে জানিয়েছেন তারা। তবে জেলা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে প্রশাসন ভবনের সামনে থেকে তাদের অনশন উঠলেও তারা সেখান থেকে এগিয়ে গিয়ে এলআইসি মোড়ে অনশনে বসে। আমরা অনশন বসছি 2020 সালে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো আমরা স্পেশাল হোমগার্ডে চাকরির জন্য অ্যাপ্লিকেশন জমা করেছিলাম। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে যারা মূল স্রোতে ফিরে এসেছেন তাদের জন্য স্পেশাল হোমগার্ড নেওয়া হবে, কিন্তু আমরা কি পেলাম, আজকে আমরা 4 মাস থেকে মালদাতে ঘুরতে ঘুরতে আমাদের পকেট শূন্য। আর দেখছেন তো সব গরিব মানুষ, আমরা আজকে অসহায়ের মতো এই অফিস ও অফিস ঘুরে বেড়াচ্ছি। কিন্তু দিদি যে হিসাবে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন একই, মানে আমাদের এই উত্তরবঙ্গে 7টা জেলা, তার মধ্যে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তাতে দেখছি আমরা আলিপুরদুয়ারে 100-এরও বেশি জনকে নেওয়া হয়েছে, জলপাইগুড়িতে সেখানেও 200 মতো নেওয়া হয়েছে এবং দার্জিলিংয়েও 200-এর মতো নেওয়া হয়েছে, কিন্তু মালদাতে মাত্র 42 জনকে নিয়োগ করা হয়েছে। বাকি আমরা সব এই যে দেখছেন আমরা আরও 100 জন আমরা এইভাবে ঘুরে বেড়াচ্ছি, এই দিনের পর দিন 4 মাস থেকে এই অফিস ওই অফিস আমরা দৌড়ে বেড়াচ্ছি, কিন্তু আমরা কোনো আশ্বাস পাচ্ছি না। আজকে কি কি কর্মসূচি করছি? আজকে আমরা এখন বাধ্য হলাম আমরণ অনশনের বসতে, তাই আজকে আমরা আমরণ অনশন করছি। বলছি এই যে আপনাদের চাকরি হয়নি, এর জন্য কাকে দায়ী করবেন? তাই এখন তো ধরেন যে এখন রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, আমাদের একটা আশা ছিল যে দিদি যে কথা বলে দেয়, হ্যাঁ কিন্তু দিয়ে দেয়, চাকরি দিয়ে দিবে, আমাদের এটা আশা ছিল, কিন্তু এখন দেখছি যে না, আমাদের কোনো ফল হলো না, ফল পেলাম না। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রাখেনি আপনাকে? না, মালদার জন্য কই কিছুই পেলাম না, কাউকে কোলে কাউকে পিঠে। আপনার নাম? দুলাল বর্মণ। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।